গম্ভীর মানসিকতা দিয়ে দিব। আর হলো আপনাদের সাথে আমি একটা কথা বলতে চাইতেছি, কিভাবে বলবো বুঝতে পারতেছি না, কারণ আমার এই লজ্জা লাগতেছে কথাটা বলতে। বলবো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ব্লগ নিয়ে সকালবেলায় শুরু করলাম কাজ। এই যে আমি হলো চারান গরম করতেছি, এই যে দেখেন কিছু পাতি, এই পাতিটা হলো আমার মেয়ে, আমি যখন পানিটা বসাই দিলাম তখন আমার মেয়ে আগে এসে এই পাতিগুলো ছাইড়া দিছে। তো চার কালারটা অন্যরকম হয়ে গেছে, পানি হয়ে গেছে চা, এখন হলো আমার চিনি দিতে হইতেছে। তো আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন। আর হলো প্রতিদিন সকালবেলায় আমাদের বাসায় রং চা খাওয়া হয়, বিশেষ করে আমার আবু তালহা আর আমার শ্বশুর হলো রং চাটা অনেক পছন্দ করে, তাদের জন্যই বানানো হয়, ওই সাথে সাথে আমাদেরও খাওয়া হয়ে যায়। আজকে অবশ্য বাবা হলো বাড়িতে নেই, সে হলো বাজারে গেছে। আবু তালহা হলো সকাল থেকে উঠে খুন খুন করতেছে, মানে চার জন্য। তখন হলো আমি বললাম যে তুমি কি চা খাবা, সে হুম, সে তো কথা বলতে পারে না, সে হুম হুম বলে দিছে, তার মানে সে চা খাবে। এখন হলো আমি চা বানাইতেছি। আর আজকে হলো আপনাদের ভাইয়া হলো বাড়িতে নাই, আর আমার এই চুলাটা যেখানে আছে সেখানে কষ্ট করে আমারই ভিডিও করতে হইতেছে। আর তানহার আবু তালহা হলো খাটে বসে আছে বিস্কিট নিয়ে, সে তারা বলতেছে যেন চা খাবে, আর আবু তালহা বলতেছে মা হুম মা হুম। তো আমার আবু তালহা হলো খুব সুন্দর করে হুম বলে, যখন অবশ্য বড় হয়ে যাবে, যখন অবশ্য বড় হয়ে যাবে তখন যদি আমি বলি যে আবু তালহা তুমি বলছিলে হুম, তখন কিন্তু আবু তালহার এই কথাগুলো মনে থাকবে না, এই হুম কথাটা বলার। কে বানাই দিল তোমার চা, তুমি কে, তোমার মা? তাই ওইটা তোমার দুই নাম্বার করো কে মা, এত খাওয়া নন চা ঠান্ডা দেবো। কি করো আবু তালহা, রিকি আব্বা, রিকি বাস, যে এই বাসগুলা হলো আমাদের জানলার বাস। তো এগুলা দিয়ে হলো আমরা লাউ গাছ, ধুন্দুল গাছ জানলা দিয়ে, এগুলা এখন ধুন্দুল গাছ আর লাউ গাছ হলো ভাঙ্গা ফেলাইছে। তো এই জন্য হলো সংগ্রহ করে আমরা রাইখা দিতেছি, কারণ না হলে উলি তো ধরবে, মাটিতে খেয়ে ফেলবে, এর জন্য হলো এখানে রাইখা দিতেছি। তো এই যে বাসগুলো আমরা আনছি, এখন ঘরের ভিতরে রাইখা দিতেছি। আর আবু তালহা হলো কথা বলতে পারে না, আমার মুখ কি মা ওনে ওনে কথা বলতে পারে না, কিন্তু সে এই বাস শব্দটা কইতে পারে, বাস দেখলেই বলে যে বাস। আব্বা কি এটা, কি এটা, কি বলো বলো, কি এটা, কি বলো, সবাই শুনতে চাইতেছে, বলো, বলবো না, লজ্জা পাইছো, অনেক লজ্জা পায়। এটা কি আম্মু, এগুলো কি বাস করে তোমার দাদি, বাস আবু তালহা, এটা কি বাস করে তোমার দাদি, আবু তালহা এখন করবো না। দুরান্ত দুরান্ত আবু তালহা আসছি, দুরান্ত
কি করতেছ তুমি কে নে তারা গুনতেছ আকাশে তারা উঠছে তারা গুনতেছ ও তারা কয়টা তারা উঠছে দিনবেলা তারা দেয় নাকি আমি তো দিনের বেলা তারা দেই রাতে বেলা তারা দেই না তো হইছে রাত বেলা যে ঘুমাই থাকি এজন্য তারা দেই না তুমি যখন আমার দেখো বন্য দেখো পাও নি তো সারা দিন কাম করে তারা দেখলেন একটা যারা কান্না করে তারা তারা দেই না मन होता सब जो धुईत मिलत তাহলে ঠিকই তারা দেখতেন গেঞ্জি তার রয়ে গেছে গো আমার ভালোই আর কয়েকটা রয়ে যাবে তাতে সমস্যা নেই উশি গেছে তো উশি হয়ে গেছে অলরেডি মনে হয় মা কই জায়গায় দিছ কি নিগে রইতে এই জায়গায় দেখছ শুকাই গেল গো पूरा गल कैम अब्बा घरे नाओ घरे नहीं जाओ घरे नहीं तो बुद्धि अब्बा এলে মালার তল দা হলো রশিরা গেছে এজন্য হইলো শামুক দা আনবো হেশ হেশ পাউডার দে কি 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 আবা জানা জানা বান্ধা থাও ইন বান্ধা থাও ইন বান্ধা থাও হ পেসা বান্ধা থাও দাদি এনি বইনে তো এই যে আমি হলো দুপুর বেলা রান্না বান্না করতেছি এখন আমি যা রান্না করব অবশ্য আমি আজকে রান্না করব হলো মুরগির মাংস আর হলো এটার সাথে হলো আছে আপনার আলু আর যা যা লাগবে আমি সব কিছু নিয়েই বসছি তো আমি আজকে রান্নাটা কিভাবে করি ওটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমার রান্নাটা দেখতে থাকুন কিভাবে রান্না করি এই যে আমি নিয়ে নিছি 1.5 কেজি পরিমাণের মুরগির মাংস আর এর সাথে আছে কাঁচা মরিচ আপনি পেঁয়াজ আর আছে হলো আদা রসুন মানে আমার যতটুকু লাগবে আমি ততটুকুই নিয়ে নিছি আচ্ছা ততটুকুই নিয়ে নিছি যতটুকু যতটুকু লাগে আর যদি না লাগে তাতে ধুয়ে দেওয়া যাবে এরকম আর এই যে এর সাথে আছে হলো আলু এটা হলো মানে আমাদের এখানে খেতে থেকে আমি আজকে আনছি তো এই আলুটা হলো খুব ছোট ছোট এ আলুটা আমি আলামি মাংসের সাথে দিয়ে দিব এই দেখেন আলু কাটলে হাতগুলো কিরকম হয়ে যায় তো চলুন আমি কিভাবে রান্না করি এটা শেয়ার করব আজকে আর সবাই তো রান্না করতে পারেন তো দেখানোর কিছুই হয় না তারপরে আজকে একটু শেয়ার করি কিভাবে রান্না করব কত রীতি
आदाटा दिए दिलम एदाटा बंगल कर बैजानी गो एक साथ टेस्ट थको और जो आदाटा ना भेजा ना जाए तो आदार गए ढक आबार खाइते अन्कम लगे मजा कम लगे तो हलुदुर हलुदर खाची खूब कलर है दाड़ो 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 दीते टान है आनते भलो तो एक मरीचे फाँकी तो मरीचे फाँकी एक कम ही दीब कारण काचा मरीच देवा कारण আমার এই লজ্জা লাগতেছে কথাটা বলতে বলবো হ্যাঁ বলেই দেই আপনারা অনেকেই আমি যখন কথা বলি ভিডিওতে তখন একটা কথা বেশি বলি তো এজন্য মানে কেউ আমাকে বলেন যেন আপনি এত বলেন কেন তারপর আবার বলেন যে মানে কয়েকবার ওই শব্দটা লিখে দেন যাতে মনে হয় যে আমি লজ্জা পাই এই কারণে হয়তোবা লিখে দেন কিন্তু মানে আমি যে মানে যে শব্দটা উচ্চারণ করি তা আমি বুঝতে পারি না তখন যে এই শব্দটা আমি বলতেছি কি এমন কি বলো কি আচ্ছা তুমি টপ রাখো কি তো আমি এই ভাষাটা বলি সবাই মানে ভঙ্গ করেন আর এখানে মাসখানে কিন্তু আমার ক্যামেরাটা একটু অফ হইছিল তো আপনাদের ভাইয়া বলছে যে কিছুক্ষণ আগেও তুমি তিনবার এই মানে শব্দটা বইলা হলাইছো কিন্তু এই মানে শব্দটা আমি কিন্তু ধরতে পারি না যে আমি কথার ভিতরে মানে শব্দ বলতেছি কিভাবে যেন আইসা পড়ে আমি তা জানি না তো এটা যেহেতু আমার মানে একটা অভ্যাস হয়ে গেছে আপনারা বললেই আমি এই মানেটাকে সরাই ফেলতে পারবো না আর যদি সরাইতে যাই তবে দেখা যাইবে যে এরকম আমার ভিডিও সুন্দর হইতাছে না বা আমার কথা আমার মতো করে গুছানো হইতাছে না স্টেপ বাই স্টেপ ওইখানে আমার মানে থাইমা যাইতে হয় যখন মানে আমি যদি ওটা ধরে রাখি আর যদি ওটা যদি আমি করতে যাই তো তখনই আমার এই মানে কথাগুলো একবারে আপনার কিরকম পুরান যে কলকবজা আছে না মেশিং থিয়া দিলে মানে যে অবস্থা হয়ে যাবে আমি কিন্তু আগে তেমন একটা কথা বলতাম না ভিডিওতে তো আপনাদের অনুরোধে আমি কথা বলি আপনারা বলেন যে ভাবি কথা বলবেন আপু কথা বলবেন তবে আপনি ভিডিওটা আরো সুন্দর লাগবে এজন্য আমি কথা বলি আর তো এই যে আলুগুলো এতগুলো আমি দিয়ে দিব আল্লাহু
মানে পুরনো পুরনো জিনিস যেমন জম ধরে যায়, আমি যদি এই কথাটা যদি ই করতে যাই তো ওরকম জম ধরে যাব। তার জন্য আমি বলবো সবার কাছে ক্ষমা চেয়ে নিব, কারণ আপনাদের যদিও খারাপ লাগে এই আমার মানে কথাটা, তো এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমি তো কখন মানে বলি তা বুঝতেই পারি না, কখন মানে বলি হয়তো বা আপনাদের শুনতে শুনতে মনে হয় যে আমি অনেকবার মানে বলি, কিন্তু আমার থেকে কিন্তু মনে হয় না আমি মানে বলি। আর হলো আমি যখনই ভিডিওটা যখন আপনার এডিটিং করি তখন আপনাদের এই কথাগুলো আমি ধরে আমি এডিটিংয়ের ওই শব্দগুলো শুনি, কিন্তু এই মানেটা কাটা যায় না ওখান থেকে, কারণ একটা কোনো না কোনো কথার ভিতরে আমি মানে বলি, তো এই জন্য কাটা যায় না। তো আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার এই মানে বলাটা এ আর কি। তো আমি যতটুক লাগে ততটুক পরিমাণ হলো পানি দিয়ে দিব। আবু তালহা আসো বাবা আসো, ঘুমে থা কান্না করতে হয় না, আসো আজান দিছে নামাজ পড়তে যাবানি, আসো মান্ন কে নামাজ পড়ো আসো। ডাক দিই তখনই সে বলে এই দেখছেন আমি এখন কিন্তু তাকে ব্যঙ্গ করতেছি আর মোবাইল ধরে রাখছি, সে মানে বলতেছে এরকম শব্দ করে যখন তাকে ব্যঙ্গ করি তখন হাসি দেয়। তোমার কথা বলে দিতেছি আবুতালা হলো কিছুক্ষণ আগে ঘুমে থুনে উঠছে, এর জন্য হলো মানে বিরক্ত করতেছে, সে কান্না করতেছে হলো আমার কুল ওঠার জন্য, যেহেতু আমি রান্না বসাইছি তার বাবার কুলে দিলাম, তারপরেও কান্না করতেছে। তো দেখে আলুটা সিদ্ধ হয়েছে নি, উড়ে আলু কই, আলুটা হলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন হলো আমি দিয়ে দিব এটার ভিতরে একটু দিয়ে দিব হলো জিরার ফাঁকি পরিমাণ মতো, তো এই যে হলো আমি জিরার ফাঁকিটা দিয়ে দিলাম। এখন আর একটু কিছুক্ষণ সময় হলো এটাকে একটু জাল দিয়ে নিব, কারণ না হলে জিরার ঝাঁজটা থেকে যাবে, এজন্য আর একটু কিছুক্ষণ সময় আমি জাল দিয়ে নিব এটাকে। তো এই তো আমার তরকারিটা রান্না শেষ, আর আমার যতটুক লাগে আমি ততটুক পরিমাণে রান্না করে নিয়েছি, ততটুকুই ঝোল রাখছি, আমার রান্না করা শেষ। এখন হলো বেড়ে নিলাম, অবশ্য এভাবে আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে, আর এত ছোট ছোট আলু দিয়ে তো অবশ্য আলুর দম বানালে আরও খুবই ভালো লাগে। আর আলুটা হলো আমার আবুতালহার খুব পছন্দ, এই জন্য আমি ছোটো আলু দিয়ে রান্না করলাম আজকের মাংসটা। আর এই ছোট আলু দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে, ছোট আলুটা বিরিয়ানির ভিতরে দিলে অনেক ভালো লাগে।